আসলে আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হলো আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ রাকিবুল আলম হিমেল স্যারের দীর্ঘ প্রচেষ্টার সাফল্য, তারই লেখা সোলজার গাইড বই। এই বইয়ের আজ মোড়া উন্মোচন করতে যাচ্ছি আমরা। এখন আপনাদের মাঝে বক্তব্য করবেন আমার শ্রদ্ধেয় স্যার সোলজার ট্রেনিং একাডেমির পরিচালক মোহাম্মদ রাকিবুল আলম হিমেল স্যার। তাকে স্টেজে আসার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই সোহাগকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসার জন্য। আসলে সবসময় একটা কথা বলি, আর আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতেও ভালোবাসি। আমার সোলজার ট্রেনিং একাডেমি অনেক স্বপ্ন নিয়ে আমি তৈরি করেছি। এই সোলজার ট্রেনিং একাডেমিতে বিগত 4 বছরে অনেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে সামরিক বাহিনীতে ট্রেনিংরত অবস্থায় আছেন এবং অনেকে কর্মরত অবস্থায় আছেন। এরই প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে সঠিক গাইডলাইনটা থাকে, এই গাইডলাইনটা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির থেকে আমরা প্রদান করে থাকি। আর এই গাইডলাইনের প্রেক্ষাপটে যেহেতু সামরিক বাহিনীর পরীক্ষাগুলো সবসময় কম্পিটিশন হয়ে থাকে, এরই লক্ষ্যে সিলেবাস প্রতিনিয়ত চেঞ্জ হয় বিভিন্ন বিষয়ের উপর। তো দীর্ঘ কয়েক মাস প্রচেষ্টার ফলে আমার জীবনের প্রথম লেখা বই, আমি আসলে আনন্দিত, কারণ জীবনে ছোটোবেলা থেকে আমি নিজে অনেক লেখকের বই পড়ে বড় হয়েছি, আমার ছাত্ররা অন্যের বই পড়তেন। আজকে থেকে আমার সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা, শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা আমার নিজের লেখা প্রথম বই সোলজার গাইড, এই বইটি এখন থেকে আমার ছাত্ররা পড়বে আমার একাডেমিতে। আমি বিশ্বাস করি শুধুমাত্র এই বইটি যদি তারা ভালোভাবে পড়তে পারে, 3 বাহিনীর জন্য, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর, এই 3 বাহিনীর জন্য তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা অর্জন করে, মেধা স্থান অর্জন করে তারা তাদের স্বপ্নের যে চাকরি, সে চাকরিটা তারা পূরণ করতে পারবে। আমি বইটা একটু আরেকটু দেখাই। এটা আমার পিছনে আমার বাণী রয়েছে, পিছনে খুবই সংক্ষিপ্ত একটি বাণী, আর সামনটা তো দেখাই যাচ্ছে, সামনটা, এটা আমার সামন বইয়ের। আসলে বইটা লেখার পিছনে দীর্ঘ কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করেছি, অসংখ্য রাত জেগেছি। এই জাগার ফলে আমার সোলজার ট্রেনিং একাডেমির ছাত্রদের জন্য শুধু এই সোলজার গাইডটি আমি লিখেছি, বাট বাণিজ্যিককরণ চিন্তাভাবনা, এই চিন্তাটা আমি কখনো নিয়ে আসিনি যে বইটা আমাকে বাজারে ছাড়তে হবে বা বাজারে বিক্রি করে বই চালাতে হবে, এইটা আমি কখনো চিন্তা করিনি। যে কারণে আমার সোলজার গাইডটি শুধুমাত্র আমার সোলজার ট্রেনিং একাডেমির ছাত্রদের জন্য, যারা গত ব্যাচগুলোতে ট্রেনিং করে গেছো, যারা বর্তমান ব্যাচে আছো এবং যারা আগামী ব্যাচে আসবা, শুধুমাত্র তাদের জন্যই আমার এই সোলজার গাইডটি আমি লিখেছি। এবং এই গাইডে তোমাদের অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য দিয়ে আমার বইটা সাজানো হয়েছে। বইটার পৃষ্ঠা সংখ্যা 640 হলেও বইটা যখন পড়া শুরু করবা বা পড়া শুরু কেউ করবে, আমি আশা করি বইটা তার অবশ্যই ভালো লাগবে এবং তার প্রত্যেকটা বাহিনীর পরীক্ষার ক্ষেত্রে এই বই থেকে আমি নিশ্চিত সে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। আর পুরাতন স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথা বলি, হয়তোবা আমাকে অনেকে দেখছো বা অনেকের সাথে হয়তোবা যোগাযোগ হয় না বর্তমান সময়ে, বাট একটা কথা বলে রাখি, যারা তোমরা গত ব্যাচগুলোতে কোর্স করে গেছো, গত ব্যাচে যে শীটগুলো পেয়েছো একাডেমি থেকে, বাট সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3টা বাহিনীর পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার ধরনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই চেঞ্জগুলো বা সিলেবাসটা, নতুন সিলেবাসটা মাথায় রেখেই তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এই সোলজার গাইড বইটা আমি লিখেছি। যারা আমাকে দেখছো, যারা শুনছো এবং যারা দেখবা, তারা অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে গাইড বইটি নিবা, নিয়ে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তুমি যে স্বপ্ন এখনও দেখো যে তুমি সৈনিক হওয়া, এই স্বপ্ন পূরণের জন্য তুমি বইটা ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়তে পারলে আমার মনে হয় 3টা বাহিনীর যে পরীক্ষার বিষয়গুলো আসবে, যে ধরনের প্যাটার্নে প্রশ্ন হতে পারে, পুরো ওই সিস্টেমেই কিন্তু আমার বইটার নতুনভাবে, আমি সম্পূর্ণ নতুনভাবে, নতুন মোড়কে কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি শুধুমাত্র তোমাদের সাফল্যের জন্য। আর যারা আসতে চাও সোলজার ট্রেনিং একাডেমিতে, অনেকে হয়তো বা
আগে থেকে জিজ্ঞেস করতা বা এখনো জিজ্ঞেস করো প্রায় সময় যে স্যার আপনাদের কোনো গাইড বই আছে কিনা বা আপনার কোনো গাইড বই পাবো কিনা? আসলে আমাদের এই সোজার গাইডটা শুধুমাত্র আমাদের সোজার ট্রেনিং একাডেমির ছাত্রদের জন্য। এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত বা আমি দুঃখ প্রকাশ করছি, এই বইটি আমি আসলে বাজারে ছাড়বো না বা বাইরের শুধুমাত্র স্টুডেন্টের জন্য না, আমার শুধুমাত্র আমার সোজার ট্রেনিং একাডেমির স্টুডেন্টদের জন্য, যারা আসবে এবং যারা কোর্স করে গেছে তাদের জন্য এবং যারা আগামীতে তোমরা আসবা তাদের জন্য শুধুমাত্র আমার এই অক্লান্ত পরিশ্রমের ফল সোজার গাইড। এই গাইডটা পড়ে আমার ছাত্ররা যাতে খুব সহজে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চান্স পায়, এটা আমার লক্ষ্য এবং এটা আমার চাওয়া। আমি আশা করি তোমরা দীর্ঘজীবী হও, তোমরা ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, অনুশীলন করতে থাকো, অবশ্যই তোমরা সাফল্য বয়ে নিয়ে আসবা। তো যাই হোক, সবাইকে আমার পিছনে দেখা যাচ্ছে, এরা বর্তমান ব্যাচের স্টুডেন্ট, এদের হাতে সবাই তারা আজকে বই পেয়েছে এবং এদেরকে আমি কথা দিয়েছিলাম, সোহাগদের ব্যাচে কথা দিয়েছিলাম যে একটা বই পাবলিশ করতে যাচ্ছি। তো যাই হোক, আজকে আমরা ফাইনালি বই পেয়েছি। তো এই বইটা যারা পেয়েছে আমাদের হাতে বর্তমান ব্যাচের স্টুডেন্টরা, তাদের একটু আমরা মতামত জানতে চাই, আর কেমন লাগতেছে বইটা? আসলে বইটা তো তোমরা দেখছো, একটু হলেও দেখছো, দেখে আসলে একটা বইয়ের ভালো এবং মন্দ, ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট লেস, এটা কিন্তু বোঝা যায়। তোমাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি ইম্পর্টেন্ট, কাজে লাগবে কি? আসলে বইটা কাজে লাগার জন্যই, কাজে লাগার মতোই টপিকস দিয়ে, তথ্য দিয়ে বইটা লেখা হয়েছে। এই বইটা ইনশাল্লাহ অবশ্যই তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। লাস্ট অফ অল, কার কাছে মন্তব্য জানতে চাই, বইটা কে বেশি পড়ছো, বেশি পাতা কে পড়ছো এখন পর্যন্ত? তুমি পড়ছো নাসির? তো নাইমের কাছে একটু শুনতে চাই, নাইম কি অবস্থা বইটা? স্যার বইটা দেখে আমার অনেক ভালো লাগছে। স্যার বইটার ভিতরে মানে তিন বাহিনীর জন্য বিভিন্ন কোশ্চেন আইপি বাংলা ইংলিশ সব সম্পূর্ণ দেওয়া আছে এবং খুব ইজিভাবে দেওয়া আছে। বইয়ের তো আসলে জীবনের শেষ নাই, যত বেশি পড়বা তত বেশি জ্ঞানী হবা, এটা আসলে জ্ঞানী লোকের কথা, তাই না? বাট অল্প সময়ের জন্য কোন বইটা পড়লে চান্স পাওয়া যাবে সেটা হচ্ছে এই সোজার গাইডটা। সোজার গাইডের জন্য একটা সবার করতালি চাই। সোজার গাইড শুধুমাত্র তোমাদেরকে সাফল্যের রাস্তায় নিয়ে যাবে, কারণ আমরা এটা দীর্ঘ সময় ধরে আমি চেষ্টা করেছি, এর পিছনে অনেক মেধা ব্যয় করেছে, অনেক সময় ব্যয় করেছে, যাতে তোমরা এক বইয়ে যাতে সব সাজেশন পাও এবং এক বই পড়ে তুমি যাতে বুঝতে পারো তিন বাহিনীতে কোন ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন বাহিনীতে কী ধরনের প্রশ্ন আসলে তবে পরে তুমি সঠিক উত্তরটা দিতে পারবা। এরই প্রচেষ্টায়, এরই চেষ্টায় আসলে বই লিখেছি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, আর তোমরা ভালো থাকো, বইটা পড়তে হবে, বই পড়লে ইনশাল্লাহ আমরা পরীক্ষা কেমন পাবোই সব। সবাইকে ধন্যবাদ, আবার ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো এক ভিডিওতে।